গোল্ডেন জিপিএ 5 গোল্ডেন জিপিএ 5 গোল্ডেন জিপিএ 5 গোল্ডেন জিপিএ 5 দর্শক বুয়া টিভি থেকে আমি সাংবাদিক কাশিম। তো আজকে চলে আসলাম স্কুলের ময়দানে, কারণ স্কুলে আজকে এসএসসি রেজাল্ট দিয়েছে আর সবাই পেয়েছে গোল্ডেন এ প্লাস। এখানে দেখি ছেলের থেকে মা বেশি খুশি, কিন্তু কেন? এখন আমরা চলে যাব তাদের কাছে, তাদের মুখ থেকে জানবো। আপনারা কেমন দেখলে তাঙ্গা গা জলে, কারণ এগুলো কামের ঠারে না, আকাম লয় দৌড়াদৌড়ি করে। আচ্ছা দে উঠ উঠ, কি কবি ক? ও আন্টি, আমি জানতে চাইছি আপনার ছেলে গোল্ডেন এ প্লাস হয়েছে, আপনি এত খুশি কেন? আচ্ছা তুমি বলো, আমি জিপিএ 5 পাইছি এটার ইংলিশ কি? আমি জিপিএ 5 পাইছি আমি আমি জিপিএ 5 পাইছি আই কোন হে লোক কাহাঁ সে আতে আই এম জিপিএ 5। আচ্ছা তাহলে তুমি বলো, তুমি ফার্স্ট করছো কেমনে? গোল্ডেন জিপিএ 5 গোল্ডেন। আমি আসলে ফার্স্ট করছি, সাররা আছে না, সাররা কিছু কই দিছে তাদেরকে সহযোগিতা করেছেন, তাই তারা জিপিএ 5 পেয়েছে। তো দর্শক, আমি তো কিছু বুঝলাম না, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন তাদের জিপিএ 5 পাওয়ার কারণ কি। তো বুয়া সাংবাদিকের পাশে থাকবেন, কারণ তারা সবসময় বুয়া খবর নিয়ে আসে, কারণ তারা টাকার জন্য সত্য মিথ্যা যাচাই করে না। তো বুয়া সাংবাদিকের পাশে থাকবেন, বুয়া বুয়া খবর শুনবেন, আল্লাহ হাফেজ। তো ভিডিওটি বানালাম আসলে বিনোদনের জন্য, কেউ সিরিয়াসলি নেবেন না। আর আমাদের বর্তমানে যে শিক্ষা ব্যবস্থার এমন হাল, আমি জিপিএ 5 পাইছি এটা অনেকে ইংলিশেও বলতে পারেন। আজ এই পর্যন্ত, ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময় এই দোয়া করি, আর আমাদের কোনো ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আশা বিনোদনের জন্য মামা বাগনি এন্টারটেইনমেন্টের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।